নমস্কার বন্ধুরা, জবাব দে সেনিউ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো পশ্চিমবঙ্গের আরও একটি প্রাইমারি স্কুলের রিক্রুটমেন্ট নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যেখানে তোমাদের বলে রাখি বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। অর্থাৎ এখানে যেমন টিচার পোস্ট রয়েছে, তেমনই কিন্তু রয়েছে ক্লার্ক। এছাড়াও তোমাদের বলে রাখি শুধু এই টিচার এবং ক্লার্ক নয়, এখানে কিন্তু গ্রুপ ডি পোস্টেও নিয়োগ হচ্ছে। এখানে গ্রুপ ডি পোস্টগুলো রয়েছে। ওভারঅল যে পোস্টগুলো থাকছে, টোটাল কিন্তু 16 রকমের পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। 16 টাইপসের তোমাদের এখানে পোস্ট রয়েছে এবং এক একটি পোস্টের জন্য এক এক রকম শিক্ষাগত যোগ্যতা রয়েছে। মিনিমাম মাধ্যমিক পাস থেকে শুরু করে এখানে তোমরা গ্র্যাজুয়েশন পর্যন্ত যার যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে, সব রকম শিক্ষাগত যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে। মিনিমাম মাধ্যমিক পাসও যেমন আবেদন করতে পারবে, তেমনি গ্র্যাজুয়েশন পাসেরও কিছু পোস্ট রয়েছে যেখানে তোমরা আবেদন করতে পারবে। এবং এখানে রাজ্যে কিন্তু 23 জেলা থেকেই আবেদন করতে পারছো, ছেলে মেয়ে প্রত্যেকেই তোমরা আবেদন করতে পারবে। এবং কোনো রকম লিখিত পরীক্ষা নেই, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমেই তোমাদেরকে এখানে নিয়োগ করা হবে। তো এই একটি ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে এ টু জেড আলোচনা করব, কিন্তু তার আগে একটাই রিকোয়েস্ট করব, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে সরাসরি অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা শুরু করি। তো বন্ধুরা, এটা হলো অফিসিয়াল নোটিফিকেশন। তো এই অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে তোমাদের আলোচনা করব, এবং অফিসিয়াল নোটিফিকেশনে খুব শর্টকাটভাবে দেওয়া রয়েছে, তাই তোমাদেরকে একটু বিস্তারিত আমি দেখিয়ে দেবো, যাতে তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা না হয়। তো এখানে অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট থাকছে ফেব্রুয়ারির 29 তারিখ। ফেব্রুয়ারির 29 তারিখের মধ্যে তোমাদের কমপ্লিটলি একটি নির্দিষ্ট মেল অ্যাড্রেসে তোমাদের কিন্তু মেল করতে হবে। মেল করলেই তোমরা মানে বাড়িতে বসেই তোমাদেরকে নিজেদের ফোন থেকে তোমরা যদি মেল করো, একটি নির্দিষ্ট মেল অ্যাড্রেস রয়েছে, সেই মেল অ্যাড্রেসটি অবশ্যই তোমাদেরকে দেখাবো। সেই মেল অ্যাড্রেসে 29 ফেব্রুয়ারির মধ্যে কমপ্লিটলি মেল করে দিতে হবে। এবং এক্ষেত্রে পরিষ্কার বলা রয়েছে যে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু রিজেক্টেড হবে। মানে কোনো কারণে যদি তোমার ফর্মটি যদি ইনকমপ্লিট থাকে, ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন, সেটা কিন্তু রিজেক্টেড হয়ে যাবে। এবং পরিষ্কার বলা রয়েছে যে শর্টলিস্টেড ক্যান্ডিডেটের নাম, এই যে এখানে যে বলা রয়েছে, মানে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম আগে জমা, মানে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা জমা পড়বে, মানে যেগুলো তোমরা মেল করবে, সেই অ্যাপ্লিকেশন ফর্মের ওপর যাচাই করে, স্ক্রুটনি করে তোমাদের কোয়ালিফিকেশন অনুযায়ী শর্টলিস্ট তৈরি হবে। এবং এই শর্টলিস্ট ক্যান্ডিডেটকেই পরবর্তীতে এখানে ইন্টারভিউর জন্য ডাকা হবে। তো দেখো, এখানে ক্লিয়ারলি বলা রয়েছে দ্য ডেট অ্যান্ড দ্য টাইম অফ ইন্টারভিউ উইল বি ইন্টিমেট টু দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেট। অর্থাৎ যাদের নাম এখানে শর্টলিস্ট হবে, সেই শর্টলিস্ট ক্যান্ডিডেটকে পরবর্তী তাদের পার্সোনাল ইমেলের মাধ্যমে, মানে মেল করে জানিয়ে দেওয়া হবে যে কারা কারা শর্টলিস্টেড হলো এবং কবে কোথায় তোমাদের এখানে ইন্টারভিউ দিতে হবে। সেটা পরবর্তীতে সেই পার্সন টু পার্সন ভ্যারি করবে, সবাইকে কিন্তু এখানে ইন্টারভিউতে ডাকা হবে না, শুধুমাত্র যাদের নাম শর্টলিস্টেড হবে তাদেরকেই পরবর্তীতে ইন্টারভিউতে ডাকা হবে। তো দেখো, এখানে যারা অ্যাপ্লিকেশন করতে চায় তাদের কিন্তু এইরকম একটি বায়োডাটা ফর্ম, যেটা তোমাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এই বায়োডাটা ফর্মটা তোমাদেরকে ফিল আপ করতে হবে। এবং সেটা নির্ভুলভাবে ফিল আপ করে তোমরা স্ক্যান করে একটা পিডিএফ বানাবে, সিঙ্গেল পিডিএফ বানাবে উইথ অল ডকুমেন্টস, এই সেই পিডিএফের সঙ্গে অ্যাটাচ থাকবে, তারপর সেটাকে মেল করে তোমাদেরকে পাঠাতে হবে। তো অবশ্যই সেখানে শুরুতেই যেটা করতে হবে, তোমরা কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছো সেটা তোমাদেরকে দিতে হবে। এবার তোমরা চাইলে টিচার পোস্টের জন্য আবেদন করতে পারো, ক্লার্ক পোস্টের জন্য আবেদন করতে পারো, এবং গ্রুপ ডি যেই পোস্টগুলো রয়েছে সেই গ্রুপ ডি পোস্টগুলোর জন্যও তোমরা আবেদন করতে পারো। এবার একজন ক্যান্ডিডেট চাইলে একের বেশি পোস্টের জন্য আবেদন করতেই পারে যদি তার কোয়ালিফিকেশন থাকে। মোর দ্যান ওয়ান পোস্টের জন্য তোমরা এখানে আবেদন করতে পারো। তো সেক্ষেত্রে এখানে তোমরা বলে রাখি, যদি তোমরা মোর দ্যান ওয়ান পোস্টের জন্য আবেদন করো, তাহলে তোমাদের সেপারেট আলাদা আলাদাভাবে তোমাদের মেল করে পাঠাতে হবে। এবার যেটা করতে হবে, তোমাদের পার্সোনাল যে ডাটাগুলো রয়েছে, মানে তোমাদের নিজেদের নাম, যেটা ব্লক লেটারে লিখতে হবে, সেটা তোমাদের এখানে দিতে হচ্ছে। এবার তুমি সন, ডটার বা ওয়াইফ অফ, মানে তোমার এখানে গার্জিয়ানের নাম, এবার তুমি অবশ্যই যদি সন অফ, মানে সন হয়ে থাকো তাহলে তোমার বাবার নাম, ডটার হলেও তোমার বাবার নাম, এবার ওয়াইফ অফ হলে তোমার হাজবেন্ডের নাম। মানে এখানে ছেলে মেয়ে কিন্তু প্রত্যেকেই আবেদন করতে পারছে, মেল ফিমেল বোথ ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে। এবং তারপরে যেটা তোমাদেরকে করতে হবে, ডেট অফ বার্থ এখানে বসাতে হবে।
তোমাদের ডেট অফ বার্থ কি রয়েছে, যার যে ডেট অফ বার্থ রয়েছে সেটা তোমাদেরকে এখানে বসাতে হবে, এবং ন্যাশনালিটি যে জায়গাটি রয়েছে সেখানে তোমাদের অবশ্যই ইন্ডিয়ান লিখতে হবে, মানে ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকলেই তবেই তোমরা এখানে আবেদন করতে পারবে। তাই ন্যাশনালিটির জায়গাটায় ইন্ডিয়ান লিখবে। তারপর তুমি কোন স্টেটে বিলং করো, মানে এখানে তোমরা ওয়েস্ট বেঙ্গল লিখবে অবশ্যই, সেটা অবশ্যই ফুল ফর্মে লিখবে ওয়েস্ট বেঙ্গল। এবার তোমাদের এখানে অ্যাড্রেসটি বসাতে হবে এবং ফুল ডিটেলসে দেবে অ্যাড্রেসটি, যাতে পরবর্তীতে কমিউনিকেশনে কোনো রকম সমস্যা না হয়। তো ফার্স্ট অফ অল তোমাদের এখানে যেটা দিতে হবে ভিলেজ, তারপর তোমরা নিজেদের পোস্ট অফিস দেবে, পুলিশ স্টেশন দেবে, ডিস্ট্রিক্ট দেবে, তারপর তোমাদের এখানে স্টেট তো আগেই দিয়ে দিচ্ছ, তাই স্টেট আর দেওয়ার প্রয়োজন নেই। তারপর তোমাদের এখানে পিনকোড দিতে হবে। তো এই যে তোমাদের এখানে যেভাবে বললাম পরপর সেভাবেই থাকবে, এবং প্রত্যেকটি এখানে দিতে হবে, ভিলেজ থেকে শুরু করে পিনকোড পর্যন্ত সমস্ত ডিটেলস তোমাদের এখানে বসাতে হবে। আশা করছি এটুকুটো তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো কন্ট্যাক্ট ডিটেলস কি বলেছে, তোমাদের এখানে কিভাবে কন্ট্যাক্ট করবে। এবার অনেকেরই ল্যান্ডলাইন নাম্বার থাকতে পারে, তাহলে সেই এসটিডি কোড সহ সেই ল্যান্ডলাইন নাম্বারটা তোমাদের বসাতে হবে, যদি না থাকে দেওয়ার প্রয়োজন নেই। তারপরে তোমাদের যেটা করতে হবে মোবাইল নাম্বার, মেল আইডি তো অবশ্যই দিতে হবে, এই দুটো ম্যান্ডেটরি। এবার টেলিফোন নাম্বার নাই থাকতে পারে, কিন্তু মোবাইল নাম্বার এবং মেল আইডিটা অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার মেল আইডি দেবে। কারণ দেখো তোমাদের শুরুতেই বললাম যে এখানে শর্ট লিস্ট ক্যান্ডিডেটের নাম পরবর্তীতে কিন্তু পার্সোনাল মেলের মাধ্যমেই তোমরা জানতে পারবে, সুতরাং মেল বা মেসেজই জানতে পারবে। সুতরাং ফোন নাম্বার এবং মেল আইডিটা ভ্যালিড দেওয়ার চেষ্টা করবে, যাতে করে সিলেকশন প্রসেসের সমস্ত ইনফরমেশন তোমরা পেয়ে যেতে পারো। এবার তোমাদের এখানে দেখো বলা রয়েছে, তোমরা যদি কোনো রকম প্রেজেন্ট বা প্রিভিয়াস অকুপেশন, যদি তোমরা কোনোভাবে কোনো কাজের সাথে যুক্ত থাকো তাহলে সেই জায়গাগুলো পূরণ করবে, যদি না থাকে তাহলে সেইগুলো দেওয়ার প্রয়োজন নেই, যদি থাকে অবশ্যই সেগুলো সাপোর্টিভ ডকুমেন্টস দেবে। এবার তোমাদের এখানে বলা রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস কি, মানে তোমার এখানে সিঙ্গেল, ম্যারিড নাকি উইডো, সেটা তোমাদের এখানে দিতে হবে। যারা সিঙ্গেল তারা সিঙ্গেল, যারা ম্যারিড তারা ম্যারিড অপশন চুজ করবে। তো এতে প্রত্যেকেরই এখানে অপশনগুলো রয়েছে। যদি ম্যারিড আর উইডো হও তাহলে সেক্ষেত্রে এখানে সমস্ত ডিটেলস দিতে হবে, যে তোমার এখানে হাজব্যান্ড বা তোমার ওয়াইফ কী করে, তোমার কতগুলো ছেলে মেয়ে আছে সেগুলো তোমাদের দিতে হবে, এবং তাদের বয়স দিতে হবে। যদি যারা এখানে আনম্যারিড রয়েছে, মানে আনম্যারিড যারা যে সমস্ত পার্সন রয়েছে তাদেরকে এই জায়গাগুলো ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। এবার তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন, দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশনের যে জায়গাগুলো রয়েছে পরিষ্কার বলা রয়েছে, দ্য গিভ ডিটেলস অফ অল এক্সামিনেশন স্টার্টেড ফ্রম সেকেন্ডারি স্কুল অনওয়ার্ড। অর্থাৎ এখানে যেহেতু কিছু পোস্টের ক্ষেত্রে মাধ্যমিক পাস যোগ্যতা নিয়োগ করা হচ্ছে, সুতরাং তোমাদের এখানে মিনিমাম মাধ্যমিক পাস থেকে এডুকেশনাল কোয়ালিফিকেশনের সমস্ত ডিটেলস তোমরা বসাতে শুরু করবে। এবং তোমাদের যেটা লেটেস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন, মানে হায়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন যা রয়েছে, কারোর লেটেস্ট উচ্চ মাধ্যমিকও থাকতে পারে, কারোর গ্র্যাজুয়েশনও থাকতে পারে, সেটা তোমাদের যার যেটা রয়েছে সেই মতো তোমরা এখানে অ্যাপ্লিকেশন করবে। তো দেখো এখানে যে বক্সগুলো রয়েছে, ফার্স্ট ইয়ার বক্সে তোমাদের থাকবে মাধ্যমিক, কত পার্সেন্ট মার্কস কত পেয়েছো, পার্সেন্টেজ কত হচ্ছে, ডিভিশন কী হচ্ছে, ইয়ার অফ পাসিং, কোন কোন সাবজেক্ট ছিল, কোন বোর্ডের আন্ডারে পাস করেছো দিলে। তারপর তোমাদের এখানে উচ্চ মাধ্যমিক কত নাম্বার পেয়েছো, কত পার্সেন্টেজ, কোন ডিভিশন নিয়ে, কত সালে পাস করেছো, কোন কোন সাবজেক্ট ছিল, কোন বোর্ডের আন্ডারে। এবার হয়ে গেল মাধ্যমিক হলো, উচ্চ মাধ্যমিক হলো, এবার গ্র্যাজুয়েশন যদি কারোর থাকে তাহলে সেক্ষেত্রে দেবে এখানে সমস্ত ডিটেলস, কোন ইউনিভার্সিটি, কোন 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 সাবজেক্ট নিয়ে পাস করেছো, কত সালে পাস করেছো, সবটা দিলে। এরপর যদি তোমাদের আদার্স কোনো কোয়ালিফিকেশান থাকে তাহলে পরবর্তী বক্সগুলোতে তোমাদেরকে এক এক করে পূরণ করে নিতে হবে, যার নেই তারা তোমাদের লেটেস্ট যেটা রয়েছে সেই মতোই এখানে অ্যাপ্লিকেশন করবে, এবং অবশ্যই সেগুলো সাপোর্টিভ ডকুমেন্টসগুলো তোমাদের দিতে হবে। এবং যেই পোস্টের ক্ষেত্রে, যেগুলো টিচার পোস্টের ক্ষেত্রে বলে রাখি, টিচার যেই পোস্টগুলি রয়েছে পিজিটি বা পিআরটি টিজিটি যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে এখানে সিটের তোমরা কোয়ালিফাই করেছো কি করনি সেই বিষয়ে এখানে ডিটেলসে তোমাদের ফিল আপ করতে হবে। যদি না থাকে তাহলে যারা শুধুমাত্র গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে করবে তাদের কিন্তু এই জায়গাগুলো ফিল আপ করার প্রয়োজন নেই। ক্লার্ক পোস্ট হলেও এখানে তোমাদের এই জায়গাগুলো ফিল আপ করার প্রয়োজন নেই, টিচার পোস্ট হলে অবশ্যই এগুলো ফিল আপ করতে হবে। তারপর যদি এক্সপিরিয়েন্স যদি থাকে, দেখো এক্সপিরিয়েন্স যে থাকতে হবে তার কোনো মানে নেই, যদি থাকে তাহলে এই জায়গাগুলো তোমাদের ফিল আপ করতে হবে, যদি না থাকে তাহলে এই জায়গাগুলো ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। তো এগুলো হয়ে গেল। এগুলো করার পরে তোমাদের এখানে হেলথের বিষয়ে রয়েছে যে তুমি মেডিকেলি ফিট ফাইন কি না, সেগুলো করার পরে অবশেষে তোমাদের এখানে বিভিন্ন রকম যেই ডকুমেন্টসগুলো হয় সেগুলো অবশ্যই অ্যাটাচ করতে হবে, এবং নিচে তোমাদের এখানে ডেট, এবার অ্যাপ্লিকেশন
মানে মেল যেদিন করবে সেই ডেটটাই সেদিন দেবে, এবং এখানে নিজেদের সিগনেচার ফুল সিগনেচার করবে, অবশ্যই সেটা রানিং হ্যান্ডরাইটিংয়ে। এবার এগুলো যে ফিল আপ করলে এগুলো সমস্ত সাপোর্টিভ ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু দিতে হবে, মানে এখানে এজ প্রুফ দিতে হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশানের প্রুফ, তারপর তোমাদের আইডি প্রুফ, অ্যাড্রেস প্রুফ, সব সমস্ত মানে যা যা তোমাদের এখানে ইনফরমেশান ইনপুট করবে সমস্ত রকম সাপোর্টিভ অরিজিনাল ডকুমেন্টসগুলো একটা মানে তোমরা ফটো তুলে সেটা স্ক্যান করে একটা পিডিএফ ফরম্যাট তৈরি করে সেটা মেল করতে হবে। তো দেখো এখানে সেই মেল অ্যাড্রেসটি দেওয়া রয়েছে, এই মেল অ্যাড্রেসে তোমাদের কিন্তু মেল করতে হবে। মেল অ্যাড্রেসটি তোমরা একটু নোট ডাউন করে নাও, এই মেল অ্যাড্রেসে তোমাদেরকে মেল করতে হবে, এবং তোমরা চাইলে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নিতে পারো। শুধু অ্যাপ্লিকেশন ফর্ম নয়, সেখান থেকে তোমরা নোটিফিকেশনও পেয়ে যাবে। তো আমরাও অ্যাপ্লিকেশন ফর্মটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং এখানে কিন্তু স্কুলের মোবাইল নাম্বারও দেওয়া রয়েছে। যদি তোমাদের কোনো রকম জিজ্ঞাসা থাকে অবশ্যই এই যে ফোন নাম্বারটি রয়েছে এখানে কিন্তু ফোন করে যাচাই করে নিতে পারো। তোমাদের মধ্যে এমন অনেকেই রয়েছে তোমরা হয়তো পুরোটা না শুনে বুঝে ভাবো যে সেই ইনফরমেশনটি সঠিক নয়। তো দেখো এখানে কিন্তু ফোন নাম্বারও দেওয়া রয়েছে, তোমরা নিজেদের সুবিধার্থে একবার যাচাই করে দেখে নিতেই পারো এই ফোন নাম্বারে ফোন করে ডিটেলসে। এবার অ্যাপ্লিকেশন করতে হলে একটা অ্যাপ্লিকেশন ফিস তোমাদের জমা করতে হবে, সেটা হচ্ছে 100 টাকা, এবং এখানে ইন ফেভারে কী থাকবে সেটাও পরিষ্কার বলা রয়েছে। তো এই এখানে তোমাদের ব্যাংকের থেকে মানে এখানে তোমাদের এই অ্যাপ্লিকেশন ফিসটা কাটাতে হবে, এবং অবশ্যই সেটার যে রিসিভ কপি সেই রিসিভ কপিটা তোমাদের এখানে কোয়ালিফিকেশনের সাথে এবং রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোর সাথে অবশ্যই সেটাকে অ্যাটাচ করে একটা পিডিএফ বানাবে, তারপরে কিন্তু পাঠাবে। এবং অবশ্যই আবার বলছি শর্টলিস্টের ক্যান্ডিডেটের নাম পার্সোনাল মেলের মাধ্যমে তোমরা জানতে পারবে। এবার তোমাদের একটু পোস্টগুলো নিয়ে বলি। দেখো এটা একটা শর্ট নোটিফিকেশন, আমি ডিটেলসও তোমাদের দেখাবো। এখানে যেমন টিজিটি পোস্টে তোমাদের নিয়োগ করেছে ইংলিশ, সায়েন্স, ম্যাথ, সোশ্যাল সায়েন্স, হিন্দি বিভিন্ন সাবজেক্টে, তেমনই পিআরটি মানে প্রি প্রাইমারি টিচারও নিয়োগ হচ্ছে, তেমনই লাইব্রেরিয়ান, এয়ারক্রাফট, মিউজিক, ফিজিক্যাল এডুকেশন, মানে সব রকমেরই পোস্ট রয়েছে। কাউন্সিলার, অ্যাকাউন্টেন্ট, ক্লার্ক, এই সমস্ত পোস্টও যেমন নিয়োগ হচ্ছে, তেমনই গ্রুপ ডি যে পোস্টগুলো তোমাদের বলেছিলাম সেগুলো হচ্ছে পিয়ন, আয়া, সুইপার, মালি, ওয়াচম্যান এবং বাস ড্রাইভার। তো এই যে নিচের পোস্টগুলো এগুলো কিন্তু তোমাদের গ্রুপ ডির আন্ডারে পড়ছে। এই গ্রুপ ডি পোস্টের জন্য তোমরা মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে, এবং বাকি যেগুলো রয়েছে এই যে কাউন্সিলার, অ্যাকাউন্ট, এগুলো তোমরা গ্র্যাজুয়েশন মানে অনলি গ্র্যাজুয়েশন থাকলেই তোমরা আবেদন করতে পারবে, এবং এগুলোর ক্ষেত্রেও তোমাদের গ্র্যাজুয়েশন লাগবে এবং সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রে তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে, যেগুলো ডিটেলসে একটু দেখিয়ে দিই। তো দেখো তোমাদের বলেছিলাম টোটাল 16 রকমের পোস্ট রয়েছে, বাস ড্রাইভার থেকে শুরু করে ওয়াচম্যান, মালি, সুইপার, আয়া। শুধু তাই নয়, এগুলো ছাড়াও রয়েছে পিয়ন, ক্লার্ক, অ্যাকাউন্টেন্ট, এবং তোমাদের এখানে কাউন্সিলার, ফিজিক্যাল এডুকেশন, মিউজিক এবং এয়ারক্রাফটের টিচার, তাছাড়াও তোমাদের রয়েছে লাইব্রেরিয়ান, প্রি প্রাইমারি, বিআরটি, টিজিডি, সব রকম পোস্টে কিন্তু এখানে নিয়োগ হচ্ছে। এবার বলি যারা এখানে আবেদন করবে তারা প্রতি মাসে পারিশ্রমিক কত পাবে, মানে বেতন কত পাবে। তো বিভিন্ন রকম পোস্টের জন্য বিভিন্ন রকম বেতন রয়েছে, ন্যূনতম বেতন প্রত্যেক মাসে কিন্তু 28,000 টাকা পার মান্থ তোমরা স্যালারি পাবে। খুব ভালো মানের বেতন রয়েছে, 28,000 টাকা পার মান্থ তোমাদের স্যালারি দেওয়া হবে। এবং এখানে যে বয়সটা, প্রার্থীর বয়স যদি ন্যূনতম 18 বছর এবং ম্যাক্সিমাম 40 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এখানে তারা আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে ন্যূনতম যে বয়স সেটা হচ্ছে 1/1/2024, এই তারিখ অনুযায়ী বয়সটাকে ক্যালকুলেট করা হবে। মিনিমাম 18 বছর, ম্যাক্সিমাম 40 বছর। আর সরকারি নিয়মমাফিক ওবিসিরা এখানে 3 বছরের ছাড় পেয়ে যাবে, এবং এসসি এসটি যদি ক্যান্ডিডেট হয়ে থাকে তাহলে 5 বছরের ছাড় কিন্তু এক্ষেত্রে পেয়ে যাবে। আশা করছি এজ লিমিটটা তোমরা বুঝতে পেরেছো। তো দেখো এবার যে টিজিটি পোস্টগুলো রয়েছে সেক্ষেত্রে যেই সাবজেক্টগুলোতে নিয়োগ করছে সেখানে তোমাদের যে যোগ্যতা লাগবে সেটা হচ্ছে অবশ্যই তোমাদের সংশ্লিষ্ট সাবজেক্টের ওপরে গ্র্যাজুয়েশন থাকতে হবে, এবং সাথে বিএড থাকলে তোমরা আবেদন করতে পারবে। এবং যেটা মানে প্রি প্রাইমারি টিচার যেটা নিয়োগ করছে মানে পিআরটি টিচার যদি হয়ে থাকে তাহলে তোমরা গ্র্যাজুয়েশন পাশাপাশি যাদের ডিএলএড করা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং কম্পিউটারে যে পোস্টে নিয়োগ সেক্ষেত্রে তোমাদের এখানে গ্র্যাজুয়েশন মানে নির্দিষ্ট যেই কম্পিউটার রয়েছে সেই কম্পিউটার সাবজেক্টের উপরে তোমাদের যদি গ্র্যাজুয়েশন থাকে তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং লাইব্রেরিয়ান, মিউজিক এবং আর্ট অ্যান্ড ক্রাফটের ক্ষেত্রে তোমাদের এখানে বলা রয়েছে গ্র্যাজুয়েশন থাকতে হবে, এবং নির্দিষ্ট ক্ষেত্রে মানে যেই যে ক্ষেত্রগুলোতে নিয়োগ করছে সেখানে তোমাদের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেই পোস্টের ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। এবার বলি তোমাদের ক্লার্ক পোস্টের ক্ষেত্রে আবেদন করতে গেলে কী লাগবে। তো ক্লার্ক পোস্টের ক্ষেত্রে তোমাদের মিনিমাম গ্র্যাজুয়েশন লাগবে, সেটা যে কোনো শাখা থেকে যে কোনো সাবজেক্ট নিয়ে মিনিমাম গ্র্যাজুয়েশন থাকতে হবে, এবং সাথে কম্পিউটারে যদি ডিপ্লোমা করা থাকে, এবং তোমাদের যদি এখানে বলা রয়েছে যে এখানে 12,000 কি ডিপ্রেশন মানে ঘন্টায় যদি এখানে 12,000 কি ডিপ্রেশনে তোমাদের এখানে যদি ক্ষমতা থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারছো।
এবং এই কাউন্সিলর পোস্টের ক্ষেত্রে আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের সাইকোলজিতে গ্র্যাজুয়েশন থাকতে হবে, তাহলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং অ্যাকাউন্টেন্ট পোস্টে কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশন এবং সাথে কম্পিউটার ডিপ্লোমা এবং 5 বছরের যদি অভিজ্ঞতা থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। এবং এই যে পোস্টগুলো পড়ে থাকলো, পিওন, আয়া, সুইপার, মালি, ওয়াচম্যান, বাস ড্রাইভার, এগুলোর ক্ষেত্রে মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা কিন্তু আবেদন করতে পারছো। এবং এক্ষেত্রে কোনো রকম এক্সপিরিয়েন্সের তোমাদের প্রয়োজন নেই, শুধুমাত্র মিনিমাম মাধ্যমিক পাস যদি থাকে তাহলেই তোমরা এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। এবং এখানে টিচার সহ ক্লার্ক এবং তোমাদের গ্রুপ ডি সব রকম পোস্টেই কিন্তু নিয়োগ হচ্ছে, খুব ভালো সুযোগ। অ্যাপ্লিকেশন তোমাদেরকে মেলের মাধ্যমেই করতে হচ্ছে। নিয়োগ পদ্ধতি আবারও বলছি, ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে, কোনো রকম কিন্তু রিটেন টেস্ট থাকছে না, কোনো রকম রিটেন টেস্ট ছাড়াই যোগ্য প্রার্থীকে শর্টলিস্টের মাধ্যমে বাছাই করে তাদেরকে ইন্টারভিউর মাধ্যমে ফাইনালি এখানে নিয়োগ করা হবে। তো বন্ধুরা বলি, নিয়োগটি করাচ্ছে আরবি পাবলিক স্কুল পক্ষ থেকে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এবং এখানে কিন্তু তোমরা রাজ্যে 23 জেলা থেকে আবেদন করতে পারবে। দেখো এখানেও কিন্তু ডিটেলসে দেওয়া ছিল। এবং অবশ্যই বলে রেখি, বিএড এবং ডিএডে কিন্তু মিনিমাম 50% মার্কস তোমাদের লাগবে, তবেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এখানে ডিটেলসেই সবটা দেওয়া ছিল, আমি তোমাদের ভালোভাবে ক্লিয়ারলি বোঝানোর জন্য কিন্তু তোমাদেরকে আলাদাভাবে বুঝিয়ে দিলাম। এবং অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করতে হলে 29 ফেব্রুয়ারির মধ্যে কমপ্লিটলি এখানে মেল করে দিলেই তোমাদের অ্যাপ্লিকেশন নেন। এবং ইন্টারভিউ ইনফরমেশন পরবর্তীতে তোমাদের শর্টলিস্টের ক্যান্ডিডেটকে আলাদা করে জানিয়ে দেওয়া হবে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক